এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটারে, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাখিহি মাইতান ফাকারিহতুম, খবরদার কেউ কারো গীবত করো না, কি করো না? গীবত করো না, একে অপরের গীবত করো না, ব্যাক বাইটিং, চুগল খুরি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলা নাই। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন, ঠিক কি না? কোনো মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান, কোনো মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটারে, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোনো মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন কিছু লোক, লাহুম আজফারুন মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থার থার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল, মান হুম, মান হাউলাইরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো।